এ অ্যাপিচুডে আমি 3D স্টুডিও ম্যাক্স 2014 এর ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। প্রথমেই উপরে রয়েছে ক্যাপশন বার, আমি পূর্বেই এটাকে দেখিয়েছি। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টুল রয়েছে যেগুলো খুব বেশি সচরাচর প্রয়োজন হয়, সেই জন্য এই টুলগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন নিউ, ওপেন, সেভ, আনডু, রেডু, এগুলোর মাধ্যমে মূলত খুব দ্রুত কোনো কমান্ড এখান থেকে দেওয়া যায়। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন মেনু, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন মেনুটা দেখা যায়, দেখতে পাচ্ছি এখান থেকেও নিউ, রিসেট, ওপেন, সেভ এই অপশানগুলো ব্যবহার করা যায়। আবার ইম্পোর্ট অপশানের মাধ্যমে অটোক্যাড থেকে কোনো ফাইলকে ইম্পোর্ট করে সেটাকে 3D রূপ দেওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কমান্ড 3D স্টুডিও ম্যাক্সের জন্য। এরপর রয়েছে মেন মেনু, দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন মেনু, এখানে বেশ কয়েকটা মেনু রয়েছে, তবে এই মেনুটা লিমিটেড মেনু, অর্থাৎ এখান থেকেই সমস্ত কমান্ডগুলো পাওয়া যাবে না, সমস্ত কমান্ডগুলো আরও বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিতে হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ কমান্ডগুলোর মধ্যে অনেক কমান্ডই এগুলোর মধ্যে রয়েছে, এটা হচ্ছে মেইন মেনু। এরপরে এর নিচে রয়েছে মেইন টুলবার, এখানে যে টুলবারটা দেখতে পাচ্ছি এই টুলবারটার নাম হচ্ছে মেইন টুলবার, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুল রয়েছে, দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ টুল, এই টুলগুলোর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলো করা যায়। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি মডিফাই অংশ, যেমন মুভ, রোটেট, স্কেল, এগুলো কোনো ইমেজকে মডিফাই করা যায়। এই মেইন টুলবার ব্যতীত আরও কয়েকটা টুলবার রয়েছে, সেগুলো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় নিয়ে আসা যায়। এই টুলবারগুলোকে আনার জন্য এই মেইন টুলবারের যে কোনো খালি জায়গায় গিয়ে মাউসের রাইট ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা টুলবারের নাম। আমি এক্সিস্ট কনস্ট্রেইন্টস এই টুলবারটা নিয়ে আসি, এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে একটা টুলবার আসছে। এই টুলবারগুলো ডকেবল, অর্থাৎ এটাকে মুভ করা যাবে, আমি এখানে ক্লিক করে এটাকে মুভ করতে পারি, আমি এখানে বসিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছি এখানে বসে গিয়েছে, আবার এখানে ক্লিক করে এটাকে ফ্লোট করে নিয়ে আসতে পারি। বাদ দেওয়ার জন্য এখানে ক্রচে ক্লিক করতে হবে। বামে একটা খালি অংশ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ভিউপোর্ট প্যানেল লেআউট টুলবার, এটা এখন এমটি অবস্থায় রয়েছে, এখানে কোনো কিছু নেই। যদি এটাকে এখান থেকে বাদ দিতে চাই, ঠিক পূর্বে যেভাবে আমি টুলবার এনেছিলাম, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক জায়গায় মাউসের রাইট ক্লিক করে আমি এর উপর রাইট ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি ভিউপোর্ট লেআউট ট্যাবস, এখানে টিক চিহ্ন রয়েছে, বিদায় এটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করে টিক চিহ্নটা উঠিয়ে দেই, দেখতে পাচ্ছি বাম পাশ থেকে এটা বাদ হয়ে গিয়েছে। এখানে এটাই হচ্ছে ইন্টারফেসের মেইন এরিয়া, এটাকে বলে ভিউপোর্টস। চার ধরনের ভিউপোর্ট সাধারণত ডিফল্ট অবস্থায় দেখা যায়, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, মূলত এখানে পার্সপেক্টিভভাবে ক্যামেরাটাকে ধরা হয়, 3Dটা একদম পুরোপুরি তিন পাশ একসঙ্গে দেখা যায়, অর্থাৎ 3D বলতে যা তিন পাশ একসঙ্গে দেখা যায় সেটা হচ্ছে 3D। এই ভিউর মাধ্যমে কোনো একটা অবজেক্টের তিন পাশ একসঙ্গে দেখা যায়। এটা হচ্ছে দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ, কোনো অবজেক্টের ফ্রন্ট থেকে অর্থাৎ সামনের পাশ থেকে কীভাবে দেখা যাবে, এটা হচ্ছে টপ ভিউ, উপর পাশ থেকে কীভাবে দেখা যাবে, এটা হচ্ছে লেফট ভিউ, বাম পাশ থেকে কীভাবে দেখা যাবে, এই ভিউগুলো এখানে রয়েছে। এটা দেখতে অনেকটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন ডকুমেন্টের মতো, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ডিজাইন করার জন্য এরকম ইন্টারফেস ব্যবহার করা হয়। এই তিনটাতে মূলত 2D প্রেজেন্টেশন করা হয়, অর্থাৎ 2D মাধ্যমে কোনো অবজেক্টকে দেখা যায় এবং এটার মাধ্যমে
মূলত থ্রিডি ভাবে কোন অবজেক্টকে দেখা যায়। রাইট সাইডে রয়েছে কমান্ড প্যানেল, এটা হলো থ্রিডি স্টুডিও ম্যাক্সের হার্ট। এখানে বেশ কয়েকটি সাব প্যানেল রয়েছে, দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সাব প্যানেল রয়েছে, এর মাধ্যমেই মূলত বিভিন্ন ড্রয়িং মডিফাই এই কাজগুলো এর মাধ্যমে করা হয়। এই জন্য এই অংশটাকে বলা হয় এই প্রোগ্রামের হার্ট। এটাকে রিসাইজ করা যায়, এখানে ক্লিক করে মাউস পয়েন্টারটা এভাবে আসলে ক্লিক করে বাম দিকে ড্রাগ করে দেখতে পাচ্ছি এভাবে রিসাইজ হয়েছে। যদি এটাকে ফ্লোট করতে চাই, অর্থাৎ এই উইন্ডো থেকে আলাদা করে নিয়ে আসতে চাই, তাহলে এখানে মাউসের রাইট ক্লিক, এখান থেকে ফ্লোট অপশনটা নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছি এটাকে ফ্লোট করে এভাবে মুভ করা যাবে। আবার এটাকে যদি পুনরায় যেখানে ছিল সেখানে বসিয়ে দিতে চাই, এভাবে মাউস পয়েন্টার মাধ্যমে বসিয়ে দিতে হবে। এবার ক্লিক করে ডান দিকে ড্রাগ করে রিসাইজ করে দেই। নিচে দেখতে পাচ্ছি একটা টাইম লাইন রয়েছে, এর মাধ্যমে মূলত অ্যানিমেশন কন্ট্রোল করা হয়। থ্রিডি স্টুডিও ম্যাক্সের মাধ্যমে যেহেতু বিভিন্ন অবজেক্ট তৈরি করতে হয় এবং সেটাকে বিভিন্নভাবে অ্যানিমেশন করতে হয়, তাই এই টাইম লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থ্রিডি স্টুডিও ম্যাক্সের ক্ষেত্রে, কারণ অ্যানিমেশনের জন্য অবশ্যই এই টাইম লাইনটা ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ফ্রেম রয়েছে, এগুলো নিয়ে যখন আমি অ্যানিমেশন করব তখন আরও বিস্তারিত আলোচনা করব। এর ডানে দেখতে পাচ্ছি সিন নেভিগেশনস, অর্থাৎ এখানে যে সিনটাকে অ্যানিমেশন করা হবে এর মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা যাবে। এই বাটনগুলো সম্বন্ধে আমরা পূর্বেই পরিচিত, প্লে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এর মাধ্যমে মূলত এই কাজগুলো করতে হবে। এবং এর নিচে দেখতে পাচ্ছি জুম টুল, হ্যান্ড টুল, এগুলোর মাধ্যমে জুম করা, হ্যান্ড টুলের মাধ্যমে মুভ করা, এই কাজগুলো করা যায়। এটাই মূলত থ্রিডি স্টুডিও ম্যাক্স 2014 এর ইন্টারফেস।